ঘুমন্ত অভিনেত্রীকে ধর্ষণ হলিউডের মিটু ক্যাম্পেইনের উদ্যোগে অধিকাংশ নায়িকারা জানান প্রযোজক পরিচালকের বিরুদ্ধে যৌন নিগ্রাহের অভিযোগ এনেছেন নিজেদের জীবনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন অনেকেই গত বছর প্রকাশে আসে হলিউডের অভিনেত্রী এমি সুমারের ভয়াবহ যৌন হেনেস্তার ঘটনা সম্প্রতি আবারও বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি বিষয়টি নিয়ে তিনি বলেন বয়ফ্রেন্ড তার অনুমতি না নিয়েই ঘুমের মধ্যে সম্পর্ক স্থাপন করে বলে দাবি করেছেন ওই অভিনেত্রী নায়িকা জানান তিনি এবং তার বয়ফ্রেন্ড একেবারে ঘুমাচ্ছিলেন ঘুমন্ত অবস্থার সত্ত্বেও অ্যামির বয়ফ্রেন্ড তাকে রেপ করে তখন রিলেশনশিপের যেই স্টেজে আমরা ছিলাম এইসব নিয়ে আমরা কোনো কথা বলিনি কোনো আলোচনাও করিনি ওই বিষয়ে আমরা অ্যামি বলেন আমি কখনো ওই ধরনের বিষয়ে আগ্রহী ছিলাম না সাধারণত আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক ভেবে চিনতে এগোয় কিন্তু একই বাসায় ঘুমানোর কারণে ও হঠাৎ করে আমার ঘুমের মধ্যেই এরকম করে বসল আমার যখন ঘুম ভাঙে আমি তখন ভীষণই রেগে খুব আঘাত পেয়েছিলাম কখনো ভাবিনি যে যাকে আমি এত বিশ্বাস করি সে কখনো এরকম করবে আমার সঙ্গে তখন বেশ ঘাবড়ে গিয়েছিলাম